কিছু কারণ আছে যেগুলির কারণে রোজা আপনার হবে ঠিক কিন্তু রোজা মিজানের পাল্লায় কমজোর হয়ে যাবে মিজানের পাল্লায় কি হয়ে যাবে কমজোর আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে প্রত্যেক বান্দার আমলনামা ওজন করবে যেটা মিজান মিজানের পাল্লা কায়েম করে সেই পাল্লাতে ওজন করা হবে আপনার আমলনামা তাহলে আমলনামা ভারী হওয়া আর আমলনামা কম হওয়া আমল কম হওয়ার ভ্যালু হওয়া এটা আমাদের ডিপেন্ড করে আমাদের ইবাদত করার উপর আমাদের নিয়তের উপর ইবাদত কি রকমের করছি সেই করার উপরে আমাদের আমল ওজন ভারী হয় আমল ওজন কি হয় এক হয়ে গেছে না একই সাথে বাজারে আম কিনলাম আমের গাছ কিনলাম দুইজন কিন্তু আমার গাছের আম হলো বড় বড় এক একটা আম 1 কেজি 1.5 কেজি আর যে আমার সাথে এক হয়ে গাছ কিনলো তার বাড়িতে ফল হলো আম হলো হাফ কেজি এক আমের যত এক একই বাজার থেকে কিনছি একই গাছ লাগাইছি কিন্তু আমি আম গাছ লাগানোর পরে যে পরিচর্যা করছি সে সেটা করে না আমি নিয়মতান্ত্রিক পানি দিছি গাছে গাছের যত্ন করছি সার দিছি মল ধরার পরে সেখানে ওষুধ ছিটাইছি বিভিন্ন কাজ যেগুলি আছে সেগুলো করছি এই কারণে আমার আমগুলি এক একটা 1 কেজি 1.5 কেজি হয়েছে আর বেচারা আম গাছ লাগাইছে শুধু লাগানোর পরে যেগুলো আর দেখতেও যায় নাই তাহলে এই আম কিভাবে 1.5 কেজি আর 1 কেজি হবে পরিচর্যা করতে হবে ইবাদত যত পরিচর্যার সাথে যত সৌন্দর্যের সাথে যত সুন্নতের সাথে যত নিয়মতান্ত্রিক যে কোনো ইবাদত করবে আপনার ইবাদত হবে ওজনওয়ালা বেশি ওজন হবে বেশি ভারী হবে আর যখন ইবাদতের চর্চা পরিচর্যা করবেন না সঠিক নিয়মে ইবাদত করবেন না ইবাদতের সুন্নত মুস্তাহাব এগুলি আদায় সঠিকভাবে করবেন না হবে ইবাদত কিন্তু 1 কেজি 2 কেজি আর হবে না 500 গ্রাম অল্প ওজন হবে তাহলে কিয়ামতের ময়দানে আপনার ওজন ওজন আপনার আমল ওজন করা হবে তাহলে আপনার রোজা ওজন করা হবে তা আপনার রোজা হয়ে যাবে ঠিক কিন্তু কিছু কারণ আছে যে কারণে আপনার রোজার ওজন কমে যাবে কি যাবে ওজন কমে যাবে তাহলে ওই ওজন কমে যাবে এমন কারণ থেকেও আমাদেরকে কি থাকতে হবে বেঁচে থাকতে হবে এত কষ্ট করে আমি গাছ লাগালাম এত টাকাতে যদি তখন দেখবো যে পাশের বাড়ির 1.5 কেজি হয়েছে আমার বাড়ির আমের কাছে 1 কেজিও হয় না তখন মন খারাপ হবে না কিয়ামতের ময়দানে তাই হবে একই সাথে ইফতার করলাম একই মসজিদে তারাবি পড়লাম একই ইমামের পিছনে নামাজ পড়লাম একই এলাকার লোক আমরা রোজা রাখলাম কিন্তু তার রোজার ওজন এত হলো আমার রোজার ওজন এত কম হলো কেন তখন আফসোস তাহলে সেই দিনের আফসোস করা থেকে এখন আফসোস করে ঠিক হবে যাতে আমাদের ওজন কম না হয় এক নম্বর আমাদের শরীরে যত অঙ্গপ্রত্যঙ্গ আছে এই অঙ্গপ্রত্যঙ্গের সঠিক ব্যবহার করতে হবে রোজা রাখে শরীয়ত যেগুলিকে নিষেধ করছে অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা যেগুলি ব্যবহার করা শরীয়ত নিষেধ করছে এগুলি থেকে আমাদের অঙ্গপ্রত্যঙ্গকে হেফাজতে রাখতে হবে রোজা থেকে তাহলে আমার রোজা সুন্দরভাবে সঠিকভাবে আদায় হবে আর যদি আমার অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা এমন কোন গুনাহ হয়ে যায় যেগুলো শরীয়তে নিষেধ করছে তাহলে আমার রোজা হবে ঠিক কি হবে দুর্বল হয় এক নম্বর আমার অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে সর্বপ্রথম গুনার যে সবটা সেটা হচ্ছে দুই চোখ এই চোখকে রোজা থেকে হেফাজত করতে হবে বেহুদা কোনো জিনিস দেখা যাবে না বেপর্দায় চলাফেরা নারীদের দিকে তাকানো যাবে না খারাপ কোনো জিনিস তাকানো যাবে না দেখা যাবে না এই চোখটাকে সর্বপ্রথম কি করতে হবে হেফাজত করতে হবে চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হালাল বস্তু দেখতে হবে আর হারাম বস্তু থেকে আমাদের চোখটাকে কি রাখতে হবে হেফাজত রাখতে হবে নজর আমার চোখের রোজা নষ্ট হয়ে যাবে তাহলে একে একটা রোজা নষ্ট হয়ে যাওয়া মানে একদিকে ওজন কি হয়ে যাওয়া কমে যাওয়া এরপর আমাদের কান কানের কানটাকে হেফাজতে রাখতে হবে ওই সমস্ত জিনিসটাই শুনতে হবে যেটা আমাদের জন্য হালাল আর যেটা আমাদের জন্য হারাম সেই জিনিস শ্রবণ করা থেকে আমাদের কি রাখতে হবে হেফাজত যেমন গান বাদ্য শোনা যাবে না যুবক ভাইরা যারা মোবাইল আমরা চালাই অথবা আমাদের বাড়িতে যাদের টিপি আছে সারা মাস 11টি মাস তো আমরা গান বাদ্য শুনলাম একটি মাস একবার ডিশের লাইন খুলে রাখেন বন্ধ করে রাখেন যদি বাধ্য হয় ক্যারাত শোনেন ওয়াজ শোনেন কিন্তু খারাপ জিনিস শ্রবণ করা থেকে হেফাজতে রাখেন শ্রবণ করবেন না খারাপ দ্বিতীয়ত খারাপ কথা শ্রবণ করবেন না একজন আপনার সামনে গীবত করতেছে সেই গীবতটাও খারাপ গীবত শোনাটাও গুনাহ অতএব গীবত শোনা থেকেও কানকে কি রাখতে হবে হেফাজতে রাখতে অতএব
আপনি যেই জায়গায় যে মজলিসে গীবত হয় ওই মজলিসে আপনি যাবেন না যাতে আপনি নিজে হেফাজতে থাকেন গীবত শোনা থেকে নিজে হেফাজতে কানটাকে ইবাদত করব এরপর আমার জবানটাকে ইবাদত করব জবানে সত্য কথা বলবো মিথ্যা বলবো না জবান দিয়ে কাউকে গালিগালাজ করব না কেন মনে কষ্ট দিব না রোজা থাকে অন্যকে কষ্ট দিবেন আর আপনি রোজার একবার ভরপুর সওয়াব কামাই করবেন এই আশা ছেড়ে দেন রোজা থেকে কাউকে কষ্ট দিবেন না জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না মিথ্যা অঙ্গীকার করবেন না তারপরে এই জবান দিয়ে কারো গীবত গাইবেন না যেখানে গেলে গীবত বলতে হবে করতে হবে সেই মজলিসে যাবেন না জবানকে এক মাসের জন্য বন্ধ রাখেন যত কম কথা বলেন জিকির আজকার করেন কোন কথা বলে তাহলে আমাদের জবানকে আমরা কি রাখবো হেফাজত এরপরে আমাদের হাতগুলিকে হেফাজতে রাখবো মানুষের ক্ষতি করব না মানুষের ক্ষতি করব না হাত দ্বারা কাউকে কষ্ট দেব না পা হেফাজতে রাখবো পা দিয়ে এমন কোনো মজলিসে এমন কোনো জায়গায় যাব না যেই জায়গায় গুনাহ হয় যেই মজলিসে গুনাহ হচ্ছে এগুলি থেকে আমাদের এগুলি হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে কি রাখবো আমরা হেফাজতে রাখবো এরপরে আমরা রোজা রেখে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব অন্য কোনো কবিরা গুনাহ করব না রোজা রাখলাম আবার নামাজ কাজা করলাম কবিরা গুনাহ যুক্ত হচ্ছে রোজার সাথে রোজা আছি আবার বড় বড় কবিরা গুনাহ করতেছি তাহলে আমার রোজা কি হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তাহলে রোজা রেখে কবিরা গুনাহ করব না পাঁচ ওয়াক্ত নামাজ ত্যাগ করাও কবিরা গুনাহ অতএব রোজা রেখে পাঁচ ওয়াক্ত নামাজ আমার জামাতের সাথে আদায় করব সবাই আমিন তাহলে অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতে রাখা কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখলে তাহলে আমার রোজা আরো পরিপূর্ণতার সাথে কি হবে কবুল হবে যদি এগুলোর ভিতর দুর্বলতা থাকে তাহলে আমার রোজা হবে ঠিক কিন্তু কি হবে দুর্বল হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দেন